দ্য ইন্ডিয়ান ক্রনিকলসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের প্রতিনিধি আমি অনুষ্কা সরকার। আজ চলে এসেছি স্টেশন দমদম জংশনে সমস্ত জনগণের মতামত নিতে। তোমার কাছে বুদ্ধিজীবী বলতে তুমি কাকে বলবে? যারা বুদ্ধি যথাযথ প্রয়োগ করেন, চিন্তা বুদ্ধি বিবেক, তাদেরকেই বুদ্ধিজীবী বলে মনে করি। এখন রাজ্য সরকারের এত চরম দুর্নীতি দেখা যাচ্ছে, সমস্ত বুদ্ধিজীবীরা এখন চুপ কেন? এটা অত্যন্ত উদ্বেগের এবং চিন্তার বিষয়। সমাজ এবং সভ্যতার প্রতি যারা দায়বদ্ধতা পালন করে না, তাদেরকে আমি সবসময় মানুষ বলেই ভাবতে আমার কষ্ট হয়। এবং যে ধরনের কাজ চলছে আমাদের রাজ্যে আজকে, এটা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে নারী সমাজের প্রতি লাঞ্ছনা, শিক্ষা ব্যবস্থার প্রতি লাঞ্ছনা এবং দুর্নীতি, যা ভয়াবহ, প্রত্যেকটা শুভবুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষেই যা অত্যন্ত চিন্তার এবং উদ্বেগের। ধন্যবাদ। কঠিন প্রশ্ন। হ্যাঁ, আমাদের পথচলতি যে মানুষগুলো আমরা রোজ দেখি বা ওই যাদের জীবনটা গতানুগতিক, তাদের থেকে একটু আলাদা, সৃষ্টি করতে পারে, সৃজনশীল। রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি হিসাবে এর বাইরে আর কি বলবো, এর থেকে বড় কেউ নেই বোধ হয়। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের এত দুর্নীতি চোখে পড়ছে, এই মুহূর্তে সমস্ত বুদ্ধিজীবীরা চুপ কেন? সবাই তো সহ্য করছে, এরাও সহ্য করছে, হয়তো মেনে নিচ্ছে, কোথাও না কোথাও সবাইকে আপোষ করছে। একটা সময় আছে, একটা ঢিল ওপর দিকে ছুললে একটা সময় তো নিচে আসবে। তো আমরা অপেক্ষা করছি কখন নিচে আসে। তার জন্য বুদ্ধিজীবী বলতে যারা সমাজে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে মানুষের সচেতনা করে, তাদের বুদ্ধিজীবী বলি। আচ্ছা, এই সময় রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে বুদ্ধিজীবীরা মুখে কুলু পেটে আছে কেন? রাজ্য সরকার তো কোনো সাবসেশন ম্যাটার না, রাজ্য সরকার তো কোনো অন্যায় করেনি, লোক চিনতে ভুল করেছে বলে রাজ্য সরকারের এই অবস্থা। কি রাজ্য সরকার এই চুরিগুলো চুরি নয়? রাজ্য সরকার চুরি কোথায় করেছে? রাজ্য সরকার তো চুরি করেনি। রাজ্য সরকার চুরি করলে নয় বলতে হয় চুরি, রাজ্য সরকার চুরি তো কোথায় করেছে? রাজ্য সরকারের স্বাস্থ্যজন ম্যাটার এবং ম্যাটার, এগুলো হচ্ছে বিচারাধীন ব্যবস্থা, এগুলো ব্যাচের বিচারহীন ব্যবস্থা, এগুলো কোনো চুরি বলে না। এগুলো কোর্টে 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 চলছে, কোর্টে এগুলো প্রসিডিং চলছে। তা কোর্টে যদি বিচার করবো, কোর্টে কোর্ট যদি বলে না না চোর তা চোর। সিবিআই যে অলরেডি 21,000 পদের সিবিআই ভুল দেখিয়ে দিয়েছে। সিবিআই কোনো ভুল নেই, সিবিআই কোনো কিছু করতে পারেনি। সিবিআই হচ্ছে একটি তোতা পাখি, বাক্সে বন্দি করা তোতা পাখি। সিবিআই কিছু করতে পারেনি। আজকে এত এত যে বিচার হয়েছে, একটা বিচার সিবিআই তো সঠিক প্রমাণ দিতে পেরেছে, তাহলে ওই মারা গেল কেন? আজকে রামপুরহাটে সেই ভদ্রলোক মারা গেল কেন? সেটা বলো, সিবিআইকে সেটা সেই কৈফিয়ত দিতে বলো যে মারা গেল কেন? তোমার আপনি এই রাজ্য সরকারকে আগামী দিনেও দেখতে চান? কোন রাজ্য সরকার? এই রাজ্য সরকার হচ্ছে উন্নয়নের প্রতীক, মামাটি মানুষের প্রতি, উন্নয়নের অগ্রগতির প্রতীক। এই রাজ্য সরকারে কী করবে না করবে সেটা বড় কথা না, মানুষ চাইলে রাজ্য সরকার আসবে। দেখুন, সঠিক বুদ্ধিজীবী যাদের জান বুঝতাম, যারা সমাজ কল্যাণের জন্য কথা বলতো, সেটা 5-10 বছর আগে দেখেছি। কিন্তু এখন বুদ্ধিজীবী যাদের বলা হচ্ছে, আমি তাদের বুঝি সুবিধাবাদী বুদ্ধি। দাদা, তারা কি সুবিধাবাদী বলে রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে চুপ? এছাড়া তাদের উপায় নেই, রাজ্য সরকার যেটা শেখাচ্ছে সেটাই বলছে তারা। আচ্ছা, রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে কি আপনি রাজ্য সরকারের পদত্যাগ চান? অবভিয়াসলি, গভর্নমেন্ট চেঞ্জ হলে তো আমারও কল্যাণ, সমাজেরও কল্যাণ, সবারই কল্যাণ হবে। বিকল্প হিসেবে আপনি কাদের দেখছেন? বিকল্প হিসেবে অবভিয়াসলি নরেন্দ্র মোদী। হ্যাঁ, বুদ্ধিজীবী তো সমাজের সবাই এখন বুদ্ধিজীবীর নাম করেই চলছে। আসল কথা, বুদ্ধিজীবী বলতে তো উকিল, ডাক্তার, যারা সমাজের মঙ্গল কাজ করে তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। আচ্ছা, নন্দীগ্রাম কাণ্ডের পর যেই বুদ্ধিজীবীদের আমরা দেখেছিলাম রাস্তায় নামতে, তারা এখন রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে চুপ কেন? হ্যাঁ, চুপ কেন? তারাই তো রাজ্য সরকারের এখন মাতব্বর হয়ে গেছে, তারা তো এখন আর কিছু বলবে না। তারা বিভিন্ন পদ পেয়েছে, টাকা পাচ্ছে, তারা কেন বলবে? আচ্ছা, আপনিও কি রাজ্য সরকারের পদত্যাগ চান? অবশ্যই, 100 বার। বিকল্প হিসেবে কাদের দেখছেন? বিকল্প হিসেবে মানুষ বেছে নেবে কাউরে। আপনি কাকে, আপনি কাকে পাচ্ছেন? আমি আমি দেখবো কাকে, যে ভালো কাজ করবে তাকে আমরা চাইবো। বুদ্ধিজীবী বলতে তুমি কাকে বলছো? ভেরি কমন, যার বুদ্ধি আছে। এখন বুদ্ধিটা হলো সেই বুদ্ধিটা যে পজিটিভ সেন্সে ইউজ করছে, নেগেটিভ সেন্সে। একটা ডাক্তার বুদ্ধিমান, সে সেটাকে মানুষের পজিটিভ সেন্সে ইউজ করছে। আর যে চোর বাটপার, সেও বুদ্ধিমান, ইকুয়ালি বুদ্ধিমান, বাট সেটা নেগেটিভ সেন্সে ইউজ করছে।
তখন সে কীভাবে ইউটিলাইজ করছে তার উপর ডিপেন্ড করে। একজন বুদ্ধিজীবীর নাম বলো। একজন বুদ্ধিজীবীর নাম কেন, আমাদের সমাজের সবচেয়ে বড় যে বুদ্ধিজীবী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে চরম দুর্নীতি দেখা যাচ্ছে, সমস্ত বুদ্ধিজীবীরাই কেন মুখে কুলু পেটে আছে? ভয়, ফিয়ার। মানে তুমি বলতে চাচ্ছ রাজ্য সরকারের যে ভয়, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এর জন্য সব চুপ করে আছে। হচ্ছে হোক, চলছে চলুক। 2022 রাজ্য সরকারের পক্ষে সবথেকে ক্ষতিকারক খবর কোনটা মনে হয়? আমরা সবাই জানি, নো নিড টু মেনশন। আপনি বুদ্ধিজীবী বলতে কাকে বোঝেন? বুদ্ধিজীবী আমরা সবাই, যে মানুষ তো বেঁচে থাকতে গেলে বুদ্ধি খরচ করেই তাকে বেঁচে থাকতে হয়। সেই হিসেবে পার্টিকুলার কোনো লোককে আমি বুদ্ধিজীবী বলে মনে করি না। একমাত্র বুদ্ধিহীন অবস্থা সে হয় সে পাগল হবে, নতুবা সে কোনো অসামাজিক কাজের মধ্যে যুক্ত হবে। এছাড়া আবার কি, বুদ্ধিকে খরচ করে বুদ্ধির উপর ইনভেস্ট করেই তো মানুষ বেঁচে আছে এখনো পর্যন্ত। যা মানুষের অগ্রগতি সবই তো বুদ্ধির ক্রমবিকাশের ফলে। সেই জন্যই বুদ্ধিজীবী তারা। একজন বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম বলুন। একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এই মুহূর্তে আমার মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছা, রাজ্য সরকারের চরম দুর্নীতি এখন জনগণ দেখছে, রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত বিশিষ্ট বুদ্ধিজীবীরা এখন চুপ কেন, মুখ খুলছেন না কেন? তাদের স্বার্থে হানি দিয়েছে। ওই যে বুদ্ধি বেচার ব্যাপারটা বললাম, বুদ্ধি খরচ করে তারা, যাদের জন্য বুদ্ধি খরচ করবে তারা অ্যাডভান্স বুক করে দিয়েছে, সেই জন্যই তারা মুখ খুলছে না। চারদিকে এত দুর্নীতি নিয়ে তারা চুপ করে রয়েছে। এমনকি আপনার মনে হয় যে চুপ করে থাকার কারণ রাজ্য সরকারের ভয়েতে? দেখুন, ভয় ভীতি সর্বক্ষেত্রেই রয়েছে, সব সরকারের এগেনস্টেই ভয় ছিল, ভয় থাকবে। কিন্তু একজন বুদ্ধিজীবী সে তো নিজেকে সর্বোত্তম মানুষ বলে মনে করে, তাহলে তার তো আগে আসা উচিত। সুতরাং ভয় ভীতির ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে দাসত্ব করা, তার বিনিময়ে আমি কিছু অর্জন করেছি বা করব, এই এর জন্যই তারা চুপ করে রয়েছে। বুদ্ধিজীবী বলতে তুমি কাকে বলছো? বুদ্ধিজীবী বলতে যে নিজের ইন্টেলেক্ট দিয়ে ইজ আর্নিং ফর হিজ ফ্যামিলি অর মেবি আ স্টুডেন্ট। একজন বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম বলো। অমর্ত্য সেন। আচ্ছা, বর্তমানে রাজ্য সরকারের চরম দুর্নীতি দেখছে এখন জনগণ, দেখছে আমরা সমস্ত, আমাদের সবার চোখে পড়ছে, এখন সমস্ত বুদ্ধিজীবীরা চুপ কেন? সেটা তো একটা প্রশ্ন করার ব্যাপার যে এখন এরকম করাপশন সামনে আসছে, তো এখন ওনাদের তো চুপ থাকার, ওনাদের আওয়াজ তোলার দরকার। তো এটা নিয়ে সত্যি আমাদের কথা বলার দরকার, সেটা খুবই দরকার। আপাতত আমাদের ইউথকে একটু জাগ্রত হয়ে কথা বলা দরকার। এবার হচ্ছে না কেন সেটা তো সত্যি প্রশ্নের ব্যাপার, এবার প্রশ্নের উত্তর তো এটা আমাদের না, এবার ওটা ওনারাই দিতে পারবেন। মানে এরকম কি কোথাও মনে হচ্ছে যে রাজ্য সরকারের ভয়ে সবাই মুখ খুলছেন না, মানে চুপ হয়ে আছে? না, ভয় তো এখানে পাওয়ার কথা না। দেখুন, আইনটা সবার জন্যই সেম, এখানে ভয় যদি যারাই পাবেন তাদের নিজেদের কিছু ভুল থাকলেই তা না, তারা এখন ভয় পাবেন, না হলে কেন ভয় পাবেন ওনারা? বুদ্ধিজীবী বলতে বলতে হবে না বাবা। বুদ্ধিজীবী বলতে মানে সমাজের কাদের বুদ্ধিজীবী বলতে বোঝেন? সেটা তো আমি কিছু বলতে পারবো না শোনা। আচ্ছা, আপনি এই রাজ্য সরকারের চরম দুর্নীতি দেখছেন, তার বিরুদ্ধে বিশিষ্ট লোকেরা চুপ কেন? এইটা সব থেকে বড়ো কথা কী বলতো, আমি এক জায়গায় কাজ করছিলাম, এক জায়গায় কাজ করতে গিয়ে মানে আমি মানে এক জায়গায় 100 দিনে কাজ করছিলাম, সেবার করলো গিয়ে হঠাৎ কী কারণ হলো সেটাই আমি বুঝলাম না, যে 5 দিনে কাজ করিয়ে 26 দিনে পুরো পয়সাটাকে মেরে দিল। হ্যাঁ, এখন পুরো অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, পুরো না খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বাবা, পুরো না খাওয়ার মতো অবস্থা। আমি 2 নম্বর ওয়ার্ডে কাজ করতাম শান্তনু সেনের এরিয়াতে, মানে পুরোপুরি মানে 5 জনকে বসে দিল, মানে একদিন 26 দিন কাজ করলো সে তাকেও বসে দিল, তার পয়সাটাও মেরে দিল, আমার পয়সাটা মানে কী কারণ হলো সেটা আমি বুঝলাম না এখনও কিছু। আমি এখানে নিজে বসে হকারি করি, দুটো ধুকারি বিক্রি করে এখানে খাই, কিন্তু আমার এখনও পর্যন্ত মানে বাড়িতে কোনো খাওয়া দাওয়া কিছু চলছে না শোনা, না কোনো কাজকর্ম পাচ্ছি, না কিছু করতে পাচ্ছি। মানে এই সরকারের দুর্নীতি আপনার অবধিও পৌঁছে গেছে? আমার পুরোপুরি পৌঁছে গেছে, আমার বাড়িতে নিজের সংসার চলছে না, আমার নিজের হার্টের প্রবলেম, আমার নিজের হার্টের ওষুধ সেটা নিজে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারণ আমাকে সব থেকে বড়ো হেল্প করছে আমাকে এই 2 নম্বর ওয়ার্ডে আমার এইখানে পার্টি অফিসে আমার পুরো হেল্প করছে, আমাকে পুরো হেল্প করছে ওরা। এটা আমি ওনাদের, আমি রতন দা, স্বপন দা, টপন দা, এরা নিজেরা প্রচণ্ড আমাকে হেল্প করছে, এটার মতো কোনো তুলনা নেই। তবে আমার যত দোকানদার আছে এরা প্রচণ্ড আমাকে দেখাশোনা করে। কী বলতে আপনি কাদের বোঝেন? দেখুন, সঠিক বুদ্ধিজীবী যাদের জান বুঝতাম, যারা সমাজ কল্যাণের জন্য কথা বলতো, সেটা 5-10 বছর আগে দেখেছি। কিন্তু এখন বুদ্ধিজীবী যাদের বলা হচ্ছে, আমি তাদের বুঝি সুবিধাবাদী বুদ্ধি। দাদা,
তারা কি সুবিধাবাদী বলেই রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে চুপ? এছাড়া তাদের উপায় নেই, রাজ্য সরকার যেটা শেখাচ্ছে সেটাই বলছে তারা। আচ্ছা, রাজ্য সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে কি আপনি রাজ্য সরকারের পদত্যাগ চান? অবভিয়াসলি গভর্নমেন্ট চেঞ্জ হলে তো আমারও কল্যাণ, সমাজেরও কল্যাণ, সবারই কল্যাণ হবে। বিকল্প হিসেবে আপনি কাদের দেখছেন? বিকল্প হিসেবে অবভিয়াসলি নরেন্দ্র মোদী। থ্যাংক ইউ। বুদ্ধিজীবী বলতে তুমি কাকে বলছো? যাদের মাথায় অনেক বুদ্ধি থাকে। আচ্ছা, বর্তমানে রাজ্য সরকারের এত দুর্নীতি দেখা যাচ্ছে, এখন বুদ্ধিজীবীরা সবাই চুপ করে আছে কেন? ইলন মাস্ক। রাজ্য সরকারের বিরুদ্ধে এখন বুদ্ধিজীবীরা চুপ কেন? এত চরম দুর্নীতি দেখছে সমস্ত জনগণ, চুপ কেন? ইলন মাস্ক কলকাতায় থাকে না। বুদ্ধিজীবী বলতে তুমি তাকেই বোঝো? হ্যাঁ, হি হ্যাজ আ গ্রেট ব্রেন। আচ্ছা, 2022-এ তাহলে রাজ্য সরকারের পক্ষে সবথেকে ক্ষতিকারক খবর কোনটা? আমি পলিটিক্যাল ইউজ দিতে চাই না, এটা আগে বললে ভালো। আচ্ছা, ধন্যবাদ। একটা ওয়েব পোর্টাল থেকে এসেছি আমরা, দ্য ইন্ডিয়ান ক্রনিকলস। আপনার কাছে বুদ্ধিজীবী বলতে আপনি কাকে বলছেন? বুদ্ধিজীবী? পশ্চিমবঙ্গে মোটামুটি সব মরে গেছে।